অন্যান্য বছরের ন্যায় এবছরও শুক্রবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বিসি রোডে শহর তৃণমূল কংগ্রেসের হকার ইউনিয়নের পক্ষ থেকে ভোগ বিতরণের আয়োজন করা হয়। শহর তৃণমূল কংগ্রেস হকার ইউনিয়নের সভাপতি প্রসেনজিৎ দাস জানান, বিগত ৪০ বছর ধরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়ে আসছে। তিনি আরও জানান, বেলা ১টা থেকে ভোগ বিতরণ শুরু হয়েছে, চলবে সন্ধে ৭টা পর্যন্ত। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। ওখানে অনেক দিন ধরে পুজো হয়েছে, তো আমার সভাপতিত্বে ৩০ বছর এখানে পুজো হচ্ছে। তো প্রত্যেক বছরই আমরা খিচুড়ি ভোগ মায়ের করি, আজকেও খিচুড়ি ভোগ করেছি। এবং যতক্ষণ মানুষ আসবে, আমরা আরম্ভ করেছি বেলা ১টায়, মোটামুটি সন্ধ্যে ৭টা অবধি আমাদের চলবে। আমরা কোনো মানুষকে বাদ দিই না এবং পেট ভরে খাওয়ার ব্যবস্থা করি। দেখুন, যত লোক আসবে আমরা কারুকে ফেরাই না, এবং পেট ভরে যতক্ষণ পেট না ভরবে ততক্ষণ সে খেয়ে যাবে, এই সিস্টেম। বর্ধমান টাউন তৃণমূল হকার্স কংগ্রেস। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।